হেই ফুডি জনগণ, দিস ইজ বি ফ্রম পেটুক পাতলুবাই। তো আজকে আমি নিজে কোনো রিভিউ করব না। তো আজকে হচ্ছে আমাদের পেটুক পাতলুবাই ফটো কনটেস্টে যারা হচ্ছে উইনার হয়েছে, যেরকম পাঁচজন, তাদেরকে আমরা হচ্ছে বোঝের 717 থেকে কাচ্চি পাঠানো হয়েছে। তো তাদের কাছ থেকে আমরা আজকে কাচ্চি রিভিউ নিব। তো চলুন দেখি তাদের রিভিউটা কিরকম হয়। লেটস গো। আসসালামু আলাইকুম, আমি আদিতা মহসিন এবং আজকে আমি অনেক খুশি, কারণ হচ্ছে আমার বাসে আজকে একটা গিফট এসেছে। সেটা হচ্ছে ভোজের 717 থেকে একটি কাচ্চি। আর এই কাচ্চিটা পাওয়ার পিছনে একটা স্টোরি আছে। সেটা হচ্ছে আমাদের অসংখ্য প্রিয় পেটুক পাতলু ভাই এবং ফুডি জনগণ থেকে একটা প্রতিযোগিতা থ্রো করা হয়। সেটা হচ্ছে ফুড ফটো কনটেস্ট। এখানে হচ্ছে তারা পাঁচজন বিজয়ী পায়, তার মধ্যে আমি একজন। আর তার আমাদের এই পাঁচজনের কাছে হচ্ছে ভোজের 717 থেকে কাচ্চি পাঠানো হয়। এই জন্যই হচ্ছে আমি ভোজের 717-কে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। তো ভালো একটা কাচ্চি আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ দিতে চাই পেটুক পাতলু ভাই এবং ফুডি জনগণকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আসসালামু আলাইকুম, আমি নাইমুর রহমান। সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই যারা এত সুন্দর একটি আয়োজন করেছে, স্পেশালি থ্যাংকস টু পেটুক পাতলু ভাই এবং ফুডিজ জনগণকে। আর আমি অনেক হ্যাপি, কারণ আমি এই সারপ্রাইজটি পেয়েছি বলে। আর খাবারটা অনেক মজার ছিল। ধন্যবাদ ভোজের 717-এর তিথিয়াপুরাইকে। আসসালামু আলাইকুম, আমি রিফা সুলতানা ওইতি এবং থ্যাংক ইউ পেটুক পাতলু ভাইকে এবং ফুডিজ জনগণকে যারা এত সুন্দর কনটেস্ট করেছে। অ্যান্ড থ্যাংক ইউ ভোজের 717 তিথিরয়াপুকে। অ্যান্ড খাবারটা অনেক বেশি মজার ছিল। থ্যাংক ইউ গাইস। খাবারটা অনেক সত্যি মজাদার, টেস্ট করে আর কি। তৃতীয়পুর এবং পেটুক পাতলু ভাই ফুডিজ জনগণকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কনটেস্ট রাখার জন্য আর আমাকে উইনার করার জন্য। আরও ধন্যবাদ জানাই বিশেষ করে শাহিন ভাই আছে, আমরা সবসময় তাদের সাপোর্ট করবো। আমরা এরকম আশা করি আরও অনেক ফটো কনটেস্ট হবে আমাদের এই গ্রুপে। আপনারা যারা আছেন সবাই ফটো কনটেস্ট অংশগ্রহণ করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান সিফাত। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ফুটিক জনগণ এবং পেটুক পাতলু ভাইকে আমাকে উইনার ঘোষণা করানোর জন্য ফটো কনটেস্টে। তো সেইখানে সেই ফটো কনটেস্টে উইনার করার জন্য আমি একটি কাচ্চি পেয়েছি। সো সকালে হয়তো আমি বাসায় ছিলাম না, কাচ্চিটি আমার বাসায় এসছে। তো কাচ্চিটি মূলত পাঠানো হয়েছে ভোজের 717 থেকে। তো ভোজের 717-কেও আমি জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তিথি রায়, ওনারও ভোজের 717। পেটুক পাতলু ভাই এবং ফুডিজ জনগণ গ্রুপ থেকে যে ফটোগ্রাফি কনটেস্টের আয়োজন করা হয়েছিল, সেখান থেকে আমরা আমাদের লাকি পাঁচজন বিজয়ীকে পেয়ে গেছি, যাদের কাছে পৌঁছে গেছে আমার হোম কিচেন থেকে মাটন কাচ্চি। বিজয়ীদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর রিভিউ দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য। আপনারা সবাই পেটুক পাতলু ভাই, ফুডিজ জনগণ গ্রুপ এবং ভোজের 717 সাথেই থাকবেন। আর যারা হোমমেড ফুড অর্ডার করতে চান বা পছন্দ করেন টেস্ট করার জন্য, অবশ্যই আমার হোম কিচেনে অর্ডার করবেন এবং দয়া করে একদিন আগে বা আগের দিন অর্ডার করবেন, কারণ আমি কিন্তু পুরো প্রক্রিয়াটা অর্ডার কনফার্ম হওয়ার পর শুরু করি, কারণ আমি আপনাদেরকে কোনো রকম লেফটওভার বা প্রিজার্ভ করা বা হাফ ডান করা খাবার সার্ভ করি না। তো ভালো থাকবেন সবাই, আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ সবাইকে। জাস্ট ওয়াও, মানে এত সুন্দর মানে রিভিউ করতে পারে অডিয়েন্সরা, মানে সত্যি আমার জানা ছিল না। তো আমি পার্সোনালি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা হচ্ছে আমাদের এই ফুডিজ জনগণ গ্রুপে পেটুক পাতলু ফটো কনটেস্টে অংশগ্রহণ করছে এবং ভোজের 717-র তিথিরয় আপুকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ উনি আমাদের এই ফটো কনটেস্টের মূলত স্পন্সর ছিলেন এবং ওনার খাবারগুলো সত্যিই অনেক মজা হয়। আপনারা যারা হচ্ছে গরম পরিবেশে খাবারগুলো খেতে চান, তারা হচ্ছে তিথিরয় আপুর কাছ থেকে খাবারগুলো অর্ডার করবেন। তো আজকের মতো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই এই ভিডিওটা খুব এনজয় করবেন এবং আমাদের পেটুক পাতলু ভাই এবং ফুডিজ জনগণের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।